.22 বোরের অত্যাধুনিক অস্ত্র, নাম উজি পিস্তল। বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়ে থাকে এই অস্ত্র। ইসরায়েলের তৈরি এই সেমি অটোমেটিক অস্ত্রে রয়েছে 20 রাউন্ডের 2টি ম্যাগাজিন, যা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীতে নেই। নিষিদ্ধ এই অস্ত্রটি গত 5 বছরে 6টি প্রতিষ্ঠান বাংলাদেশে আমদানি করেছে, যা কোনো বাহিনীর জন্য নয়, ব্যক্তিগত ব্যবহারের জন্য। এদিকে আমদানি করা 109টি উজি পিস্তলের মধ্যে ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে 54টি অস্ত্র। গত 20 আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে এক মাদক কারবারিকে গ্রেফতারের পর তার কাছ থেকে উজি পিস্তল উদ্ধার করা হয়। লাইসেন্সে বর্ণিত অস্ত্রের সাথে প্রাপ্ত অস্ত্রটির সাদৃশ্য না থাকায় ডিবি পুলিশ অস্ত্র ও লাইসেন্সের বিষয়ে বিশেষজ্ঞের মতামতের জন্য এ সংক্রান্ত বিশেষজ্ঞের কাছে অস্ত্রটি পাঠায়। বিশেষজ্ঞের মতামতে বলা হয়, উজি পিস্তল সেমি অটোমেটেড হওয়ায় সেটি ক্রয়যোগ্য নয়, এটি মিলিটারি গ্রেডের একটি অস্ত্র। তবে অস্ত্র আমদানিকারকরা বলছে, বাংলাদেশে উজির যে পিস্তলটি বিক্রি করা হচ্ছে তা মূলত রেপ্লিকা, মূল অস্ত্রের থেকে এর ক্ষমতাও কম। এই অস্ত্রগুলো দেশেও আনা হয়েছে সম্পূর্ণ বৈধ উপায়ে। এর আগে তো গভর্নমেন্ট থেকে কোনো রেস্ট্রিকশন দেওয়া ছিল না যে এই আর্মস বিক্রি করতে পারবে না। যদি আমাদের উপরের কাছে যদি এরকম কোনো রেস্ট্রিকশন দেওয়া থাকতো, তাহলে কেউ এটা ই করতে যেত না। মানুষের সৌন্দর্যের জন্য অনেকে উজি নাম জানে, এই জন্য একটা ইয়া করে, কিন্তু আসলে ওই উজি এই উজি না। এটা 9mm যে ডিফেন্স ইউজ করে, এর সাথে এটা আকাশ পাতাল তফাৎ। 9mm তো ডিফেন্সের জন্য অনেক বড় ক্যালিবারের, আর .22 অনেক ছোট ক্যালিবারের, যার রেঞ্জ 50 মিটারও না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, জঙ্গিদের হাতে অত্যাধুনিক এই অস্ত্রটি পৌঁছে গেলে দেশের যে কোথাও যে কোনো সময় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। এটা একটা মিলিটারি গ্রেডেড অস্ত্র। মিলিটারি গ্রেডেড অস্ত্র সাধারণত সিভিলিয়ানদের কাছে কিন্তু বিক্রি করা যায় না। .22 বোরের রাইফেল যেহেতু তাদের ইম্পোর্ট করার সুযোগ ছিল, তার আদলে তারা এই অস্ত্রটা আমদানি করে নিয়ে এসেছে। লাইসেন্স নিয়ে কিনেও যদি জঙ্গিদের কাছে হ্যান্ডওভার করা হয় বা জঙ্গিরা যদি এই জিনিসগুলো ব্যবহার করতে সক্ষম হয়, তাহলে তো অবশ্যই আমাদের জন্য একটা থ্রেট। দেশে বর্তমানে 84টি বৈধ অস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে রাজধানীতেই রয়েছে 32টি প্রতিষ্ঠান। এছাড়া দেশের মোট 14টি প্রতিষ্ঠান সরাসরি বিদেশ থেকে অস্ত্র আমদানি করতে পারে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।